গুড মর্নিং ফ্রেন্ড আবারও শিক্ষকদের অবনমনের আশঙ্কা বেশ কয়েক বছর ধরে চলছে এই আর ও এ কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানলাম যে স্কুলগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ নাকি হবে যদিও এরকম শিক্ষক নিয়োগের খবর মাঝে মাঝেই পাওয়া যায় সেই শিক্ষক শিক্ষক নিয়োগ হবে সঙ্গে সঙ্গে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হলো রোস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে বলা হলো যে একদম দেখুন এনেক্সার ওয়ান যে আছে সেই অ্যানেক্সার ওয়ানে এখানে যে এইচ এম লেখা আছে তার ওপরে অর্থাৎ সেই কলামটি নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার গ্র্যাড অ্যাসিস্ট্যান্ট টিচার পিজি অর্থাৎ এই তিনটি ভাগ সেই অ্যাসিস্ট্যান্ট টিচারদের সেই তিনটি ভাগে সেখানে ভাগ করবে তাহলে কি কি হলো আপার প্রাইমারি গ্র্যাড এবং পিজি পিজির ক্ষেত্রে পরিষ্কার করে লেখা এর আগেও আমরা দেখেছি সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সেকশানে যারা নিযুক্ত হয়েছে তাদেরটি পিজি বাকি অন্যান্যরা যদি পিজি স্কেলে নিয়োগ হয়েও থাকেন তাহলেও তারা কিন্তু সেই পিজি অর্থাৎ এবার যে পিজি বলা হচ্ছে সেখানে তারা যাবেন না এরই মধ্যে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার কয়েকদিন আগেই হাইকোর্ট কিন্তু একটি রায় দিয়েছে দু হাজার এর আগে যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছেন তাদেরকে এই পদের অবনমন করা যাবে না তাদেরকে আপার প্রাইমারি দেখানো যাবে না নর্মাল সেকশনে নাইন টেন অর্থাৎ গ্র্যাড সেই হিসেবেই দেখাতে হবে পদের অবনমন করা যাবে না দু সালের পর কোনো শিক্ষক নিয়োগ হয়নি যা নিয়োগ হয়েছে অন্যভাবে কিন্তু সেটি নাইন টেন ইলেভেন টুয়েলভ আপার প্রাইমারিতে কোনো নিয়োগ হয়নি তাহলে হাইকোর্টের যে রায় সেই হাইকোর্টের রায় কি আমরা মানছি না কারণ হাইকোর্টের রায় যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু আপার প্রাইমারি কথাটি উল্লেখ থাকারই কথা না কারণ আপার প্রাইমারিতে নতুন নিয়োগ এখনও পর্যন্ত হয়নি তাহলে এভাবে নতুন করে আবার কি সেই রোস্টার অফ অ্যাপয়েন্টমেন্টে আবার প্রাইমারি প্রাইমারি সরি সেকেন্ডারি টেন গ্র্যাড এটি কি ফিরে আসবে এর ভেতর কি কোনো উদ্দেশ্য আছে যদি তাই না থাকে তাহলে এত তারা এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় কেন করা হয় আশা করি শিক্ষা দপ্তর সেই হাইকোর্টের রায়টিকে মান্যতা দেবে এবং অন্যান্য যে শিক্ষক সংগঠন যারা আছেন সেই শিক্ষক সংগঠনগুলো এ নিয়ে তাদের যে বক্তব্য এবং শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট তথ্য আদান প্রদান করবে ধন্যবাদ